বাপি প্রেজেন্টেশন। বলো প্রভু, জগন্নাথ নাম নিয়ে বসে আছো সিংহাসনে, আর আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি কেন জগন্নাথ হয়েছো, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। এই যে জগন্নাথ নাম নিয়ে কেন বসে আছো তুমি? তুমি যে জগৎ সৃষ্টি করেছো সেই জগতে একটা মাছি যেমন থাকে, মশা যেমন থাকে, আমিও আছি, আমিও আছি। তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছো মানে আমি পাপ করি, পুণ্য করি, কি করি তোমার দেখার দরকার নেই। তুমি জগন্নাথ নাম নিয়েছো মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তাহলে তুমি কেন নাম নিয়েছো জগন্নাথ? যদি আমায় কৃপা না করো তাহলে তোমার নাম নেওয়া উচিত হয়নি, তোমার নাম জগন্নাথ। উচিত ছিল তোমার নাম নেওয়া যে তুমি গুণীনাথ, পুণ্যনাথ, ভালো নাথ। জগন্নাথ কেন হয়েছে? তুমি জগন্নাথ নাম নিয়েছো, এবার আমি যাই করি না কেন তোমার চরণে এসেছি, আমাকে ঠাঁই দিতেই হবে, আমাকে ঠাঁই দিতেই হবে, নইলে সুপ্রিম কোর্টে কেস করে দেব। গণতান্ত্রিক অধিকার তো না, এখন মানুষ সব গণতান্ত্রিক অধিকার চায়। ভগবানের উপরে বলছে যে তুমি আমাকে কৃপা করতে বাধ্য, কেননা তুমি জগন্নাথ নাম নিয়েছো। ভগবান বলছে বারে বারে বা, চোরের মায়ের বড় গলা, একটুও ভক্তি নেই, এ এতটুকুও কিচ্ছু নেই, শ্রদ্ধা জ্ঞান কিচ্ছু নেই, যুক্তিতে মাথা একেবারে পরিপূর্ণ হয়ে আছে। আমি জগন্নাথ নাম নিয়েছি, আমি ওকে কৃপা করতে বাধ্য। যাদের মধ্যে ভক্তি থাকে না তারা শুধু যুক্তি করে, যুক্তি তৈরি করে। দেখবেন কত রকম সব লোক উঠেছে, হেই এটা কেন হবে না, সিঁদুর কেন লাল, গাছের পাতা সবুজ কেন, আরে বাবা গাছের পাতা সবুজ কেন, আমি জানি কী করবো, প্রকৃতি তৈরি করেছে, প্রকৃতির ব্যাপার, এত যুক্তি কেন দেব। আমি কীর্তন শুনতে এসে গান শুনে আমার মধ্যে ভক্তি হলো কি সেইটা দেখার দরকার, অন্য কিছু না জানলেও আমার হবে, ভক্তি মূল কথা। তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছ, আমায় তুমি কৃপা করতে বাধ্য। এবার ভগবান বলছে আমি তোকে কেন কৃপা করব, আমার সঙ্গে তুই তর্ক করছিস, তোর মধ্যে ভক্তি নাই। যারা ভক্তিবাদী হয় তারা যুক্তিবাদী কম হয়, আর যুক্তিবাদী যারা হয় তাদের মধ্যে ভক্তি মোটেই থাকে না। হ্যাঁ, তা তুই যুক্তিবাদী হয়েছিস, যুক্তি দিচ্ছিস, তর্ক করছিস, মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে তুই যত যুক্তি দেখাতে পারছিস, কোনো কুকুর হয়ে জন্ম নিলে তুই আর যুক্তি দেখাতে পারতিস কি গো? মায়েরা বাজারে রাস্তার কুকুররা কখনো তর্ক করে? রাস্তার গরুরা তর্ক করে? মানুষ যত তর্ক করে। তাহলে তুই মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে তোর এই সাহসটা হলো আমার সঙ্গে তর্ক করার অপরাধে? আমি আগামী জন্মে যদি তোকে আর মানুষ করে জন্ম না দিই, কিরে তর্ক আর করতে পারবি? আমার সঙ্গে তর্ক করেছিস মানে জগৎ আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোকে আর সামনের জন্মে আমি দেবই না মানুষ করে জন্ম, তোর বানর করে জন্ম দেব, তোকে কুকুর করে জন্ম দেব, তোকে গরু করে জন্ম দেব, আর তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে হে গোবিন্দ, হে মাধব, আগামী জন্মে যদি মানুষ করে জন্ম না দাও তাহলে তর্ক তো করতে পারবো না, কথা তো বলতে পারবো না, তাই আগামী জন্মের বাসনা কামনা প্রার্থনা আমি এই জন্মেই তোমায় জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু দুয়াপর সঙ্গে, মতি রহু দুয়াপর সঙ্গে, আমি তোমার সঙ্গে তর্ক করেছি এই অপরাধে যদি আগামী জন্মে তুমি আমায় মানুষ করে জন্ম না দাও তাহলে আগের জন্মের প্রার্থনা এই জন্ম থেকে জানিয়ে গেলাম। যদি তুমি গাছপালা করে আমায় জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ রূপে জন্ম দিও, তুলসীর পাতা হয়ে তোমার চরণে পড়ব, তুলসীর মঞ্জরি হয়ে তোমার প্রসাদ হব, আর
তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় গলায় তুলসীর মালা হয়ে বিতরণ করবো, বিচরণ করবো। তাই গাছ যদি জন্ম দাও তাহলে তুলসী গাছ রূপে জন্ম দিও, আর যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও তাহলে মৌমাছি করে জন্ম দিও। মৌমাছি করে জন্ম দিলে, মৌমাছি করে জন্ম দিলে মধু আহরণ করব, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি জলের প্রাণী রূপে জন্ম দাও যেন শঙ্খ করে জন্ম দিও, আরতি যখন হবে আরতির সময় ফুৎকার মেজে উঠব। যদি পক্ষীকুলে জন্ম দাও যেন ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পালক হয়ে গোবিন্দের চূড়ায় বসব, আর পাখা হয়ে গোবিন্দের অঙ্গে বাতাস করব। আর যদি পশুকুলে জন্ম দাও যেন গাভী করে আমায় জন্ম দিও, গাভীর মাঠ থেকে দুধে হয়ে প্রসাদ তৈরি করব, সাধুগুরু বৈষ্ণব গোবিন্দ সেবায় কাজে লাগব, আর মরণ হয়ে গেলেও চরম দিয়ে মৃদঙ্গ হয়ে হরিনাম গাইতে আমি পারব জগৎ মাঝার। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে ভাব, এই হচ্ছে ভাব, আর এই হচ্ছে তত্ত্ব। আমি যে রূপে জন্ম নিই না কেন, গাছ হই পশু হই পাখি হই কীটপতঙ্গ হই যাই হই না কেন, যেন তোমার পদে মতি থাকে। হরি বল, হরি পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, যেন মতি রূহ তুবা পরসং। এত সুন্দর পদ মহাপ্রভু খুব ভালোবাসতেন, ওই জন্য গাইছেন। কিন্তু পদটা কার লেখা? আমি বলেছি ভণিতার সময় পদকর্তার নাম আসে, তাহলে পদটা কার লেখা? বিখ্যাত পদকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক পদকর্তা, তার নাম ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিল যাধ দেহ দিন বন্ধু, আমায় দান করো হে দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। ঘুরাবে না হে, ঘুরাবে না, ঘুরাবে না হে, ঘুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ঘুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ঘুরাবে বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, তিল যাধ দেহ দিন বন্ধু, তিল যাধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু।
দিল আধো দেহ দিন বন্ধু ওরে বাবা, ইনি আবার সই টই করিয়ে নিয়ে এসছেন, আবার দশ বারো জনের সই করিয়ে নিয়ে এসছেন। আচ্ছা কি, আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে, ঠিক আছে এটা গাইব। ভক্ত অনুরোধ করেছে, অনেকগুলোর ভক্ত সাইন টাইন নিয়ে অনুরোধ নিয়ে এসছেন, একটা দস্তাখত নিয়ে, যে আমাদের একটা হয় রবীন্দ্রসঙ্গীত নয় একটা নজরুল গীতি এটা শোনাতে। আচ্ছা ঠিক আছে শোনাব। জয় নিতাই। মহাপ্রভু তাহলে কার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, কার দিকে তাকিয়ে কাঁদছেন মায়েরা? হ্যাঁ আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের ঠুকে ঠুকে দেখে নেব, কীর্তন ঠিকঠাক মন দিয়ে শুনছো কিনা। এত কষ্ট করে এত টাকা ব্যয় করে কীর্তন হচ্ছে আমার কাকা, আমি দেখেছি গত তিন চার বছর তো আমি এখানে আসছি গান গাইতে পরপর, আমি দেখেছি আমার এই গৌর কাকা যার বাড়িতে আমি আসি এতটুকুও কার্পণ্য করেন না এই ঈশ্বরের নাম গান করানোর জন্য। হ্যাঁ এতটুকুও কার্পণ্য নেই, যার যতটুকু প্রয়োজন যার যত টাকার দরকার সব দিয়ে দিচ্ছেন। তিনি শুধু একটাই বাসনা করেন, একটাই তার কামনা করেন, যে তিনি যেন এই গ্রামের মাটিতে আর এই তার বাড়িতে যেন একটা সুন্দর কীর্তন অনুষ্ঠান করেন। ওই জন্য বড় বড় কীর্তনিয়া যারা নাম করা তাদের প্রত্যেককে নিয়ে আসে। আমি শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি, আমার এখন অন্য ধরনের ব্যাপারটা হয়ে গেছে তো বাবা, চ্যাম্পিয়ন হয়েছি মানে আমাকে অন্য ধরনের প্রচুর কাজ করতে হচ্ছে, অনেক ব্যস্ততা, কিন্তু তবুও ওনার অনুরোধে আমি এসেছি। এতটুকুও কার্পণ্য নেই, আপনাদের মশা যাতে না লাগে তার জন্য গুড নাইটের ব্যবস্থা করে দিয়েছি, দেখো চারদিকে প্লাগ পয়েন্টের গুড নাইটের ব্যবস্থা করে মশা যেন লাগে। তাই এত কষ্ট করে যখন কীর্তন শোনাতে এসছি গাইতে এসছি, কতটুকু শুনছো মন দিয়ে সেটুকু জেনে নেওয়া আমাদের কর্তব্য। সুতরাং আপনারা আসবেন গানটা মন দিয়ে শুনুন। এতলে এতক্ষণ জগন্নাথের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন, মাধব বহুত মিনতি করুতই। হ্যাঁ গো মায়েরা, মহাপ্রভু তো মহাপ্রভুর ঘরে গান গাইছে, বিপদে পড়েছে মহাপ্রভুর ভক্তরা, বিপদে পড়ে গেল মহাপ্রভুর ভক্তরা। কিসের বিপদ, কিসের বিপদ? মহাপ্রভু হলেন একজন সন্ন্যাসী মানুষ, সন্ন্যাসী মানুষ হয়ে তিনি কোথায় থাকবেন এই পুরী ধামে? জয় নিতা, জয় নিতা। এই বয়সে অনেক ভাবের গতিতে ভক্ত এসছেন এইখানে, এই যে টাকা উপহার দিয়ে গেলেন, ভালোবেসে উপহার দিয়ে গেলেন, এই যে আমাদের কীর্তনিয়ারা এখনো পর্যন্ত ভালো লাগলে গান ভক্তদের, ভক্তরা ছুটে আসে আকুল হয়ে বাবা তোমায় আশীর্বাদ করব। এই আশীর্বাদ করার জন্য তারা বিভিন্ন পয়সা, কেউ ধুতি, কেউ নানান রকম অর্ঘ্য তারা দেয়। আমি সেই অর্ঘ্য, সেই উপহার, সেই আশীর্বাদ আমি মাথায় পেতে নিলাম, মাথায় পেতে নিয়েছি। কিন্তু এই বছর থেকে মাথায় তো পেতে নিয়েছি, কিন্তু এই বছর থেকে নতুন একটা নিয়ম করেছি, সেই নিয়মটা আপনাদেরও বলে দিই। আমার যদি গান ভালো লেগে থাকে, আমার যদি গান আপনাদের সন্তুষ্টি দেয়, আমার জন্য যে অর্থটুকু আপনারা রেখেছেন যে দশটা টাকা পদ্মপলাশকে দেব বা কুড়িটা টাকা পদ্মপলাশকে দেব, দয়া করে এই বছর থেকে নিয়ম আমার করেছি নতুন, যে আমাকে ওই পয়সাটা না দিয়ে দয়া করে গৌর মন্দিরের দানপাত্রে গিয়ে আপনারা দান করে দিয়ে আসবেন। নিতাই গৌর হরিব। আমার জন্য যতটুকু অর্থ থাকবে সেইটা যদি মন্দিরের সেবায় কাজে লাগে, ব্যক্তিগত বাড়ি হলে মন্দিরে দেবেন, সরকারি অনুষ্ঠান হলে তারা কমিটিকে দিয়ে আসবেন, সেইটুকু কমিটিকে দিলে অন্তত তার একটা অর্থনৈতিক বল পাবে এবং তাদের একটা ভালোবাসা জন্মাবে। তাই এটা আমার এখন এই বছর থেকে নিয়ম হয়েছে বাবা, এই নিয়মটা আমি করেছি যে আমাকে কিছু দেবেন না, আমার দেওয়ার দরকার নেই, আপনারা শুধু একটা জিনিস আমাকে বুক ভরে দেবেন, প্রাণ ভরে দেবেন, সেটা আমাকে আশীর্বাদ দেবেন অনেক করে।
আপনারা আশীর্বাদ করবেন যে পথে আমি এগিয়ে যাচ্ছি, যে কীর্তনটা নিয়ে আমি এত বড় বিশ্বের দরবারে যাওয়ার চেষ্টা করছি, সেইটা যেন আমি সঠিকভাবে করতে পারি মহাপ্রভুর কৃপায়। এইটুকু আশীর্বাদ দেবেন, এইটুকু আশীর্বাদ আমার জীবনে যথেষ্ট, অনেক বড় আশীর্বাদ, এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। জয় নিতাই। তাই মহাপ্রভু ধন গান গাইছেন আর মহাপ্রভুর ভক্তরা বিপদে পড়ে গেছেন, মহাপ্রভু থাকবে কোথায়? এই স্বরূপ এই যে সার্বভৌম, হ্যাঁ বড় সরো শরীরটা করে বসে যাচ্ছ তো, আরে মহাপ্রভু থাকবে বলে তার ব্যবস্থা করো। এর বাড়ি থাকুক না, অনেক ঘর পড়ে আছে তো। এই তোমার বাড়ি থাকবে, মহাপ্রভু থাকবে কোথায়? এই যে মহাপ্রভু থাকবে কোথায়, ঘুম মা ঘুম দিচ্ছে বসে, সাতটার সময় সন্ধ্যে বসে গায়ে জল দেবো একবারে, বসে বসে ঘুম দিচ্ছে। মহাপ্রভু থাকবে কোথায় ব্যবস্থা করো, বিছানার চাদর পাতো। মহাপ্রভু থাকবেন কোথায়? মহাপ্রভু হলেন সন্ন্যাসী। আপনাদের বলে দিই, সন্ন্যাসী যারা হয় তারা কোনো গৃহস্থের বাড়িতে এক রাত্রের বেশি দুরাত্রি কিন্তু কাটাতে পারবে না। আবার সেই গৃহস্থটা কিন্তু অবশ্যই করে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ বাড়ি ছাড়া সন্ন্যাসীরা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবে না। একটা গাছের তলায় যদি এক রাত কাটায়, ওই গাছের তলায় দ্বিতীয় রাত কাটাতে পারবে না, অন্য গাছের তলায় গিয়ে কাটাতে। এবার মহাপ্রভু যদি সন্ন্যাসী থাকবেন কোথায়? পুরীর রাজার নাম ছিল প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রকে যদি বলা হয় যে মহাপ্রভুর জন্য ঘর তৈরি করে দাও, সোনার ঘর তিনি তৈরি করে দিতে প্রস্তুত। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তিনি সোনার ঘরে থাকবেন, এটা তো হয় না। কেননা মহাপ্রভু কঠোর সন্ন্যাসী। সন্ন্যাসী যারা হয় তাদের মধ্যে দশটা ভাগ থাকে, তাদেরকে বলা হয় দশনামী সম্প্রদায়। দশনামী সম্প্রদায়ের নাম তোমরা প্রত্যেককে জানো, মায়েরা বাবারা জানো দশনামী সম্প্রদায়ের নাম জানো? জানো না? তাহলে দশনামী সম্প্রদায়ের নাম বলে দিচ্ছি, গুনে নাও, গুনতে থাকো, শুনতে থাকো, লেখো। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। হয়েছে দশটা? দশটা হয়েছে? এই দশটা হচ্ছে সম্প্রদায়। এই দশটা সম্প্রদায়ের মধ্যে থেকে মহাপ্রভু নিজে দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত। মহাপ্রভু গয়াতে গিয়ে যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম ঈশ্বরপুরী, তাহলে পুরী সম্প্রদায়। আর সন্ন্যাস মন্ত্র কার কাছে নিয়েছিলেন? কেশব, ভারতী, তাহলে তিনি ভারতী সম্প্রদায়। তাহলে দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত যেহেতু আমার মহাপ্রভু, ওই জন্যে তার সন্ন্যাসের নিয়মটা আরও কঠিন। তাহলে তিনি থাকবেন কোথায়? এই নিয়ে যখন বিচার ব্যবস্থা হচ্ছে তখন পুরীর যিনি রাজা ছিলেন প্রতাপরুদ্র, তার একটা কুলগুরু ছিলেন, তার নাম কাশীনাথ মিশ্র। কি নাম বললাম? কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্র এসে বলছে, প্রভু আপনি আমার সঙ্গে চলুন, আপনি আমার বাড়ি থাকবেন। মহাপ্রভু বলছে, তোমার বাড়ি থাকবো মানে আমি একটা এক রাতের বেশি তো রাত থাকতে পারবো না। তখন কাশীনাথ মিশ্র বলছে, না প্রভু, আমার শোবার ঘরে আপনাকে জায়গা দেব না। আমি যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য আমার দেওয়ালের মধ্যে আমি একটা চোরা কুঠুরি বানিয়ে রেখেছি। সেই চোরা কুঠুরি বানিয়ে রেখেছি, তার মধ্যে তোমায় থাকতে দেব। কেন বলে তার মধ্যেই থাকতে দেব? এই কারণে, সেখানে রয়েছে সোনা দানা, গয়না গাটি, দলিল দস্তাবেজ, অর্থ। সোনা দানা ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে কলঙ্কিত। আর রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে আমার অলঙ্কৃত। বুদ্ধিমান যদি কেউ হয়, সে কি কলঙ্কের ঘর চাইবে না অলঙ্কারের ঘর চাইবে? তা প্রভু তুমি কলঙ্ক নও, তুমি আমার অলঙ্কার। তুমি আমার ওই ঘরে থাকলে ঘরটা অলঙ্কৃত হবে, তুমি ওই ঘরে থাকবে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে সমস্ত কিছু বের করে দেওয়া হলো, সব টাকা পয়সা সব পরিষ্কার করে দেওয়া হলো। মহাপ্রভু থাকবেন বলেছেন, মহাপ্রভুকে নিয়ে সযত্নে ওই ঘরের মধ্যে রেখে দিল। পুরীর ভাষায় ওই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। ওই গম্ভীরার মধ্যে মহাপ্রভুর অবস্থা। মহাপ্রভু তাহলে কাদের কাদের সঙ্গে নিয়ে থাকতেন? দুজন সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। দুজন কে কে? রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা আর বিশাখা, মহাপ্রভুর প্রিয় বন্ধু হলেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। বৃন্দাবনের ললিতা এই জন্মে হয়েছেন স্বরূপ দামোদর, আর বৃন্দাবনের বিশাখা এই জন্মে হয়েছে রামানন্দ রায়। এই দুইজন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় বন্ধু, তারাই মহাপ্রভুর সঙ্গে থাকে। আর তাদেরকে নিয়ে সারা রাত ধরে মহাপ্রভু আমার হরিনাম বিতরণ করে, প্রেম রস আস্বাদন করে। প্রভু নামা
প্রভু কাঁদিয়া রজনী পোহা প্রভুর দুনয়নে বহে বলে ওরে ললিতা বধু গেল যে সকালবেলায় সারা রাত ধরে মহাপ্রভু কেঁদেছে, সকালবেলায় দরজার টোকা পড়েছে, দরজার টোকা সকালবেলায় কে, আবার টোকা কে বাইরে, আরে মহাপ্রভু ঘুমোচ্ছে বিরক্ত করছে কেন, কে তুমি? ভক্তরা গম্ভীরার থেকে এলো, এসে দরজা যেই খুলেছে দেখছে একটা লোক বুক ফুলে এরকম দাঁড়িয়ে রয়েছে, বেশ সদর্পে দাঁড়িয়ে রয়েছে। দরজা যেই খুলেছে তখন সেই লোকটা একটু চিৎকার একটু জোরেই শব্দ করেই বললেন, এই যে নিমাই আছে নিমাই, হ্যাঁ নিমাই, নিমাই আবার কে, আরে নিমাই 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 বুঝতে পারছো না, সব কান মাথা খেয়ে বসে আছো নাকি, নিমাই নিমাই, আরে তোমাদের কাছে নতুন নতুন নাম, আমার কাছে একটাই নাম নিমাই, শোনো এখন তোমাদের যার নাম হয়েছে কি যেন একটা নতুন নাম হয়েছে, এই এই বুড়ি আস্তে আস্তে শুনলাম কি, হ্যাঁ হ্যাঁ
শ্রীকৃষ্ণ চৈতন্য। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য তোমাদের কাছে হবে, আমার কাছে নয়, আমার কাছে ও নিমাই। বলো নিমাই আছে কিনা। ভক্তরা হাত জোরে করে বলছে, বাবা আপনি যখন এত জোরে জোরে বলছেন নিমাই কোথায় নিমাই কোথায়, এত সদর্পে যখন বলছেন, আপনি নিশ্চয়ই মহাপ্রভুর খুব প্রিয় কেউ একজন হবেন। বলে হ্যাঁ আমি প্রিয়ই বটে। নিমাইকে গিয়ে বলো তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসছে, যাও গিয়ে বলো। বলে দেখুন আপনি মহাপ্রভুর পরিচিত বলে আপনি মহাপ্রভুর নাম ধরে ডাকছেন, কিন্তু পুরীতে কারোর সাহস নেই যে মহাপ্রভুর নামটা ধরে ডাকবে, সবাই মহাপ্রভু বলে ডাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য তার নাম, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নামটাকে উচ্চারণ করে না ভয়ে, শ্রদ্ধায়, প্রণাম্যতে, সুতরাং কি উচ্চারণ করে না, সবাই মহাপ্রভু বলে, সবাই প্রভু বলে। তা আপনি যখন নিমাই নিমাই করছেন তাহলে আপনার সঙ্গে নিশ্চয়ই খুব পরিচিতি, তাই আপনার কথাটা আমি গিয়ে বলবো যে আপনার নাম গোবিন্দ দাস, আপনি দেখা করতে এসেছেন। কিন্তু দেখা করবেন কি না সেটা আমি জানি না, কেননা মহাপ্রভু এখন ভাবের গতিতে গম্ভীরার মধ্যে আছেন, এখন তিনি কিভাবে আছেন আমরা জানি না। তিনি যদি আজ্ঞা দেয় তবেই আপনাকে নিয়ে যেতে পারবো, নইলে আপনার নিয়ে যেতে পারবো না। বলে হ্যাঁ হ্যাঁ গিয়ে বলো, গিয়ে বলো যে নিমাইয়ের দাদা গোবিন্দ দাস দেখা করতে এসছে, যাও গিয়ে বলো। এবার ভক্তরা গিয়েছে গম্ভীরার মধ্যে, প্রভু প্রভু, হ্যাঁ বলো কিছু বলবে, প্রভু এই আপনার এক দাদা এসছে দেখা করতে আপনার সঙ্গে। দাদা মানে নিতাই দাদা? না 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 না, নিতাই দাদা নয়, নিতাই দাদাকে আমরা চিনি তো, নিতাই দাদা নয়, নতুন দাদা। নতুন দাদা আবার কে? বলে আমরা তো জানি না যে সে আপনার কোন সূত্রে দাদা, কিন্তু তিনি বললেন যে তিনি নাকি আপনার দাদা হন, হ্যাঁ তার নামটা হচ্ছে গোবিন্দ দাস। বললে কি বললে, কিসে বললে, গোবিন্দ দাস সত্যি বলছ? গোবিন্দ দাস দেখা করতে এসেছে, আরে সরো 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 সরো, আরে গোবিন্দ দাস দেখা করতেছে, গোবিন্দ দা তুমি এসছো, গোবিন্দ গোবিন্দ বলি প্রভু আমার ছুটিয়া চলিল, চলিল দুয়ারে গোবিন্দ দাস হঠাৎ কোত্থেকে এসে জুটল। মনে করুন আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন, আপনার মাসির ছেলেও তার কাছে দীক্ষা নিয়েছে, তাহলে মাসির ছেলের সঙ্গে আপনার সম্পর্ক কি হবে, কি হবে? গুরু ভাই। যদি অন্য কোনো বাড়ির লোক দীক্ষা নেয় সেই গুরুর কাছে তাহলেও কি হবে, সেটাও হবে গুরু ভাই। সেই সূত্রে গোবিন্দ দাসের সঙ্গে মহাপ্রভুর দাদা ভাইয়ের সম্পর্ক। মহাপ্রভু যখন গয়াতে গিয়েছিলেন, বিষ্ণুর পাদ পদ্ম গয়াসুরের বক্ষে চিহ্ন দেখে মহাপ্রভুর নয়নধারা বয়ে যাচ্ছে, সেই সময় এই গোবিন্দ দাস মহাপ্রভুর হাত ধরে নিয়ে গিয়ে একজনের কাছ থেকে দীক্ষা দিয়ে নিয়েছিলেন, যার কাছে গোবিন্দ দাস নিজেই দীক্ষিত, তার নাম ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী, ওই ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে গোবিন্দ, আর ঈশ্বরপুরীর শিষ্যই হচ্ছে আমার মহাপ্রভু, তাই একই গুরুর শিষ্য বলে বয়সে যেহেতু গোবিন্দ দাস বড়, ওই জন্যেই সেই সূত্রে দাদা ভাইয়ের সম্পর্ক। তাই দাদা বলে ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে, দাদা দাদা তুমি এসছো, ও দাদা গো তুমি এসছো, এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, সেই সেই গয়াধামের ঘটনা, সেই তুমি যদি একা না থাকতে আমাকে কি কেউ দীক্ষা দেওয়াতে পারতো, না আমি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম? দাদা গো তুমি আমাকে কৃষ্ণ বলে কাঁদার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলে ঈশ্বরপুরীর কাছে নিয়ে গিয়ে। দাদা বলো, দাদা কেমন আছো? দাদা নিমাই আমি খুব ভালো আছি, নিমাই আমি ভীষণ ভালো আছি, পুরীতে এসে দেখছি তোমার তো খুব নাম ডাক হয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার গুরুর কাছে যখন দীক্ষা নিয়েছিলে তখন এত তোমার নাম ডাক ছিল না, এখন তোমার খুব নাম ডাক, হ্যাঁ তুমি আমার নাম তো পরিবর্তন করেছো সন্ন্যাসী হয়ে, আগে নাম ছিল আমরা জানতাম নিমাই, আমরা জানতাম গৌরাঙ্গ, এখন আবার পুরীতে ওই নাম বললে কেউ চিনতে পারে না, সবাইকে বলতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, হ্যাঁ নাম ডাক তো তোমার খুবই হয়েছে।
মহাপ্রভু হচ্ছে, ওসব কথা বলো না দাদা, সব গোবিন্দের কৃপা, আমার কিছু নাম নয়, ওই তোমাদের আশীর্বাদে ওই ভক্তরা জোর করে আমাকে ভালোবেসে এইরকম করে করে, আমার কি কিছু করার ক্ষমতা আছে। যাই হোক দাদা, এতদিন পরে এলে, দেখা হলো, অত্যন্ত ভালো লাগছে, সকালটা মধুর হয়ে গেল। দাদা একটা কথা, এই আমাদের গুরুদেব কেমন আছে, যার কাছে দীক্ষা নিয়েছিলাম, হ্যাঁ, যার কাছে দীক্ষা নিয়ে কৃষ্ণ পথে আসা, গুরুদেব কেমন আছে? হরি বল মায়ের, যেই গুরুদেবের কথা বলেছে, গোবিন্দ দাসের মাথাটা নিচু হয়ে গেল। কি হলো দাদা, মাথা ওই রকম নিচু করে নিলে কেন, কি হয়েছে গুরুদেবের? নিমাই, এতদিন পরে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তোমার কি মনে হয় বিনা কোনো কারণে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসব? একটা কারণ নিশ্চয়ই উপস্থিত হয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি। তাহলে কি? শোনো নিমাই, আজকে আমি এসেছি তোমার কাছে একটা সাহায্য চাওয়ার জন্য। আমার গুরুদেবের একটা কৃপা আমার উপর তিনি করে গেছেন, সেই কৃপাটা পালন করতে গেলে তোমার সাহায্যের আমার প্রয়োজন, তাই আমি তোমার কাছে এসেছি। নিমায়, তোমার জ্ঞাতার্থে বলে রাখি, যার কাছে আমরা দীক্ষা নিয়েছি, যিনি কৃষ্ণ পদে আমাদের মতি করিয়েছিলেন, মানব দেহকে মন্ত্রের দ্বারা নতুন করে সংস্কার করে যিনি নবজন্ম দিয়েছিলেন, সেই গুরুদেব ঈশ্বরপুরি, গুরুদেব ঈশ্বরপুরি আর আমাদের মধ্যে নাই, তিনি ইহলোক ছেড়ে পরকালে চলে গেছে। দাদা গো, কি বললে দাদা, তুমি কি বললে? গুরুদেব নেই, গুরুদেব নেই আমাদের মধ্যে, গুরুদেব চলে গেছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, এক করি জান, গুরু আজ্ঞাধীনে সদা সত্য করি মান, সত্য করি মান, গুরু নিন্দুকের মুখ কহু না দেখিবে, কহু না দেখিবে, যথাই গুরু নিন্দা সেথা না যাইবে। গুরুদেব নেই দাদা, গুরুদেব নেই, তাহলে জীবনের গতি কি হবে? গুরু ছাড়া জ্ঞান, গুরু ছাড়া ভক্তি, গুরু ছাড়া প্রেম কি করে লাভ করব? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, গুরুদেব তো প্রেম কল্পতরু, কি করে প্রেম পাবো দাদা? দুঃখ করো না নিমাই, গুরুদেব আমাদের মধ্যে সশরীরে না থাকলেও তার কৃপার আশীর্বাদে তো তিনি নিশ্চয়ই আমাদের হৃদয়ের মধ্যে আছেন। ওই গুরুদেবের একটা বাক্য পালন করার জন্য গুরুদেব আমাকে আদেশ দিয়ে গেছেন, আর সেই আদেশটা পালন করতে গিয়ে তোমার সাহায্যের আমার প্রয়োজন, তাই এতদিন পরে তোমার সঙ্গে দেখা করতে এলাম, তুমি আমাকে সাহায্য করবে? গুরুদেবের আজ্ঞা পালন করতে গেলে যতটুকু সাহায্যের প্রয়োজন তুমি আমায় করবে? প্রভু বলছে, তুমি কি বলছো দাদা, গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে যদি প্রাণটাও দিতে হয় তাও আমি দেব, বলো তোমার কি আজ্ঞা করতে, কি সাহায্যের প্রয়োজন তোমার? বলে, শোনো, কি সাহায্যের প্রয়োজন আমার, শোনো। হরি বল মায়েরা, হরি বল বাবা, আপনারা সবাই এই প্রসঙ্গটি মন দিয়ে শুনুন, কেননা আপনারা সবাই হাত তুলে জানিয়েছেন যে আপনারা দীক্ষিত, আপনারা দীক্ষা গ্রহণ করেছেন। গুরুর প্রতি কতটা শ্রদ্ধা থাকলে তবে সেই পালনটা গুরুর প্রতি শ্রদ্ধা সম্মান করা যায়, আজকের মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে জানো। হরি বল মায়েরা, মহাপ্রভুর গুরু ছিলেন ঈশ্বরপুরী, তারই শিষ্য হলেন গোবিন্দ দাস।
একদিন মধ্যরাত্রে মাঝরাতে ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে ডেকে পাঠিয়েছেন, গোবিন্দ আমার একটা কথা শুনে যা। বলুন গুরুদেব, কি কথা? গোবিন্দ, এতদিন ধরে সেবা করছিস, এতদিন ধরে তুই আমার পদসেবা করলি, গুরু সেবা করলি, তোর সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট প্রীত, অত্যন্ত সন্তুষ্ট প্রীত, কিন্তু গোবিন্দ এইবার আমার যাওয়ার সময় এসেছে, আর বেশি দিন পৃথিবীতে থাকা হবে না, এইবার আমার পরলোকে যাওয়ার সময় এসেছে গোবিন্দ, তাই যাওয়ার সময় একটা গোপন কথা আমি তোকে বলে দিয়ে যেতে চাই, যেটা আজ পর্যন্ত মনের মধ্যেই ছিল, কাউকে আমি বলিনি কোনোদিন। আজকের আমার তোর একটা সাহায্যের প্রয়োজন হয়েছে, আমার সাহায্য আমার আজ্ঞা রূপে তুই পালন করতে কি পারবি? গোবিন্দ দাস বলছে, গুরুদেব শুধু আজ্ঞাটা করে দেখুন, জীবন দিয়ে যদি দিতে হয় তাও আমি দেব, কিন্তু আপনার আজ্ঞা আমি নিশ্চয়ই পালন করব। বলে শোন তাহলে, আমার নাম ঈশ্বরপুরী, ছোট্টবেলা থেকে আমি ছিলাম যুক্তিবাদী, ভক্তি আমার হৃদয়ে ছিল না, ভগবানকে কোন রাস্তায় পাবো সেই রাস্তা শুধু আমি যুক্তি দিয়ে বিচার করতে যেতাম, যুক্তি দিয়ে ভগবানকে খোঁজার জন্য অন্বেষণ করার জন্য ছুটে ছুটে যাচ্ছি। একদিন হঠাৎ এক সাধুর সঙ্গে আমার দেখা, সেই সাধু বলল, খোঁজে যাও, জানো তুমি মানুষের মতো ভগবান কথা বলে, ভগবান মানুষের মতো হাসে, ভগবান মানুষের মতো কাঁদে, ভগবান মানুষের মতো খায়, ভগবান মানুষের মতোই চলাফেরা করে, ভগবান হলেন জীবন্ত ভগবান, ভগবানকে যে ডাকবে ভগবান তার কাছে বুকে জড়িয়ে ধরবে। সেই কথা শুনে সেই দিন থেকে আমার মনের মধ্যে হলো যে আমি যেই ভগবানকে চাই, আমি কথা বলা ভগবানকে চাই, আমি কোনো অচল ভগবানকে আমার জীবনে চাই না। সাধুর বাক্য শুনে কথা বলা ভগবানকে পাওয়ার জন্য ছুটে চললাম সারা ভারতবর্ষে, কোথাও আমি পেলাম না কথা বলা ভগবান। বৃন্দাবনে গিয়ে দর্শন পেলাম মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী আমায় দীক্ষা দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, সময় হয়ে এসেছে, এইবার তুমি দেখা পাবে, কথা বলা ভগবানের দর্শন পাবে। জানিস গোবিন্দ, অনেকদিন পর গুরুদেবের কৃপায়, গুরুদেবের আশীর্বাদে আমি কথা বলা ভগবানকে আমি আমার জীবনে পেলাম, কিন্তু কথা বলা ভগবানকে পেয়েও তার চরণ দুটো আমি কোনোদিন সেবা করতে পারিনি। কেন জানিস? সেই কথা বলা ভগবান আমার জীবনে শিষ্য হয়ে গেল, কথা বলা ভগবানটা আমার জীবনে শিষ্য হয়ে গেল, ওই নিমাই হল আমার সেই ভগবান, ওই গৌর হল আমার সেই ভগবান, যে ভগবানকে কথা বলা ভগবানকে আমি খুঁজবো বলে বেরিয়েছিলাম, বহু বছর পর নিমাই রূপে সে আমার চোখের সামনে ধরা দিল। আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম যে বৃন্দাবনের রাধা গোবিন্দ দুই তনু মিলিত একত্রিত হয়ে আমার নিমাই রূপ ধারণ করে কলিযুগে জন্মগ্রহণ করেছে, সেই ভগবানকে বুকের কাছে পেয়েও তার চরণ দুটো আমি সেবা করতে পারলাম না। কেন জানিস? সে আমার শিষ্য হয়ে গেছে। আমি যদি গুরু হয়ে তার চরণ ধরতে যাই তাহলে সে কি আমার চরণের সেবা নেবে? তাই বুকের ভিতরে জ্বালা থাকলেও কোনোদিন আমি নিমাইকে বলতে পারিনি যে নিমাই আমি তোর চরণটা সেবা করতে চাই, তুই তো আমার ভগবান রে। তাই যাওয়ার সময় এসেছে গোবিন্দ, আমি যখন আমার দেহটা ত্যাগ করব, আমি সূক্ষ্ম রূপে তোর হৃদয়ের মধ্যে বিরাজ করব, আর আমার হয়ে তুই আমার নাম নিয়ে তুই নিমায়ের কাছে যাবি, যে হাত দিয়ে তুই এতদিন আমার চরণ সেবা করেছিস সেই হাত দিয়ে তুই নিমায়ের চরণ সেবা করবি, আর তোর হাতের মধ্য দিয়ে তোর ভেতর থেকে আমি নিমায়ের চরণটা ধরে সেবা করিব। সশরীরে না পারলেও সূক্ষ্ম শরীরে আমি নিমায়ের চরণটা ধরতে চাই, তুই আমায় এই
আজ্ঞাটা পালন করতে পারবি। গোবিন্দ দাস বলছে, গুরুদেব আপনি কি বলছেন? আপনি বলেছেন আমি নিমায়ের চরণ সেবা করবো, না নিশ্চয়ই করব। তাই নিমায়, গুরুদেব আমার হৃদয়ের মধ্যে সূক্ষ্ম রূপে অবস্থান করছেন, আজ্ঞা দিয়ে গেছেন পরলোক গমনকালে।